হ্যালো বন্ধুরা, রুগল টিভি বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের একজন পপুলার ইউটিউবার অর্থাৎ দ্য আজারে এলটিডির ফাউন্ডার প্রত্যা হিরণ সম্পর্কে কথা বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। পুরো নাম প্রত্যা হিরণ, তবে ডাকনাম হিসেবে সবাই তাকে প্রত্যাই বলেই ডাকে। প্রত্যা হিরণ নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। সে বর্তমানে নারায়ণগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করছেন। তার বর্তমান বয়স 18 বছর এবং তার ইউটিউব চ্যানেলের নাম দ্য আজারে এলটিডি, যার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা 1.1 মিলিয়ন প্লাস। বর্তমানে তার চ্যানেলের ভাইরাল ভিডিওটি হলো মদ খা সং, যার টোটাল ভিউ 4 মিলিয়ন প্লাস। প্রত্যা হিরণ সাধারণত বাচ্চাদের খুব পছন্দ করেন এবং তাদের ভীষণ ভালোবাসে। প্রত্যা হিরণ দ্য আজারা এলটিডির চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব থেকে একটি সিলভার প্লে বাটন পুরস্কার পেয়েছেন। প্রত্যয় খুব কম বয়সেই বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে ওঠেন। হ্যাঁ, শুধুমাত্র এই জিনিসপত্রগুলো দিয়েই তাদের ইউটিউবে যাত্রা শুরু হয়েছিল। সে বর্তমানে নারায়ণগঞ্জে তার বাবা মার সাথে বসবাস করে, যাকে নারায়ণগঞ্জ হাউসও বলা হয়ে থাকে। প্রত্যয়ের বর্তমানে কোনো গাড়ি নেই, তবে তার পছন্দের একটি ঘোষ্ট সাইকেল রয়েছে। প্রত্যয় হিরণের পরিবারের সদস্য সংখ্যা 3 জন, প্রত্যয় ও তার বাবা মা। সে তার বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং তার বাবাকে ভীষণ ভয়ও পায়। প্রত্যয় আগে HTC ফোন ব্যবহার করত, কিন্তু বর্তমানে সে iPhone X ব্যবহার করছেন। প্রত্যয় হিরণ তার টিম মেম্বারদের অনেক ভালোবাসে এবং তার টিম মেম্বারদের সাথে অনেক মনোযোগ দিয়ে ভিডিও বানিয়ে চলেছেন। তার টিম মেম্বারদের সকলেই তাদের ফ্রেন্ড। সামনে তার আরও অনেক নতুন নতুন আরও ভালো ভালো ফানি ভিডিও আসতে চলেছে। বর্তমানে তার মিউজিক ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। সে বাংলাদেশে ইউটিউবারদের মধ্যে স্টাইলিশ, গুড লুকিং ও হ্যান্ডসাম হিসেবে বেশি পরিচিত। স্টাইলিশের দিক থেকে তৌহিদ আফ্রিদির পরে প্রত্যা হিরণের অবস্থান। তার অনেক ফ্যান ফলোয়াররা তাকে ভালোবেসে এই ধরনের ছবি আর্ট করে তাকে দিয়ে থাকেন, যেগুলো প্রত্যা হিরণ আসলেই খুব পছন্দ করে এবং সে তার ফ্যানদের অনেক ভালোবাসে। গার্লফ্রেন্ডের কথা বলতে গেলে প্রত্যা হিরণ এখনও নিজেকে সিঙ্গেল হিসেবে দাবি করেন। হ্যাঁ, তিনি এখনও সিঙ্গেল। প্রত্যা হিরণ বিশেষ করে তার চুলের স্টাইলিশের জন্য অনেক বিখ্যাত। সে তার চুলকে অনেক ভালোবাসে। প্রত্যা হিরণ সিগারেট খায় না এবং তার টিম মেম্বারদের মধ্যে কেউই খায় না বলে জানা গেছে। তবে অনেকগুলো ভিডিওতে তাকে সিগারেট খেতে দেখা গেছে, কিন্তু সেটি শুধুমাত্র ভিডিওর জন্যই, বাস্তবে নয়। তার হ্যান্ডসাম এবং গুড লুকিং চেহারার জন্য অনেক মেয়েরই তার ওপর ক্রাশ, বিশেষ করে তার হাসির জন্য। প্রত্যা হিরণ হলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ইউটিউবারদের মধ্যে একজন এবং মেয়েদের ক্রাশের দিক থেকে সে তৌহিদ আফ্রিদির পরেই রয়েছে। প্রত্যা হিরণ তার ইউটিউব চ্যানেল দ্য আজারা এলটিডি থেকে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে বলে জানিয়েছেন। তো প্রত্যা হিরণ আপনার একজন পছন্দের ইউটিউবার কিনা তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আজকের আয়োজন ছিল এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না রুগল টিভি বাংলা চ্যানেলটিকে, ও পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, ফেসবুকে আবিদ সারিয়ার মাসুম এবং ইনস্টাগ্রামে মাসুম সারিয়ার। ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, যাও ফলো করো। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতেই। চিল দেন, টেক কেয়ার, টাটা।